বাংলাদেশে দুর্নীতির মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণের আবেদন করে যে কোনো শর্তে জামিনের আবেদন করেছিলেন ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজি সেলিম। রোববার উচ্চ আদালতের নির্দেশনা মেনে ঢাকার বিশেষ জজ আদালত সাতের বিচারক শহীদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে এ আবেদন করেন হাজি সেলিমের আইনজীবী। এছাড়া উন্নত চিকিৎসা এবং কারাগারের ডিভিশন চেয়েও আদালতে আবেদন করা হয়। এদিন দুপুর দুইটার দিকে আদালতে উপস্থিত হন হাজি সেলিম। এরপর এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাজি সেলিমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার বিকেল 3:30টার দিকে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত 10ই ফেব্রুয়ারি এ মামলায় হাজি সেলিমের 10 বছরের কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। হাইকোর্ট রায়ের অনুলিপি পাওয়ার 30 দিনের মধ্যে তাকে ঢাকার বিশেষ জজ আদালত সাথে আত্মসমর্পণ করতে বলা হয়। এই মামলায় 13 বছর আগে বিচারিক আদালতের রায়ের পর তাকে মাসখানেক কারাগারে থাকতে হয়েছিল। পরে রায়ের বিরুদ্ধে আপিল করে জামিনে বের হন তিনি। মাঝের এই সময়ে তিনি 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন।